আর এবার বাইরন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। আমরা এই মুহূর্তে নজর রাখবো সেই গুরুত্বপূর্ণ খবরের দিকে, কেননা বাইরন বিশ্বাস তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা, বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা। একের পর এক বিষয় উঠে আসছে। সাগরদিঘির বিধায়ক এই বাইরন বিশ্বাস, তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা গিয়েছে, কেননা সাগরদিঘির তার বাড়িতে যাওয়া হয়েছে। বাইরনের শমশেরগঞ্জের বাড়িতেও গিয়েছে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। একের পর এক বিষয় উঠে আসছে, আর এবার তার বাড়িতেই তল্লাশি চালানোর জন্য গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একেবারে জওয়ানরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা হানা দিয়েছে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি। একসঙ্গে যেমন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা তারা নিয়ে গিয়েছে সেখানকার সেরা জওয়ানদেরকে সঙ্গে নিয়ে, যে একের পর এক বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। একদিকে সাগরদিঘির বাড়ি, আবার অন্যদিকে তার যে শমশেরগঞ্জের বাড়ি, দুটো জায়গাতেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। একসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছে সেই জওয়ানদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে, তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। একদিকে সাগরদিঘির বাড়ি, আবার অন্যদিকে শমশেরগঞ্জ, দুটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়েছে আমাদের সঙ্গে। সৌমিত্র, ঠিক কি কারণে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে? দেখো, সকাল সকাল যেটা আমরা জানতে পাচ্ছি যে কেন্দ্রীয় সংস্থা হানা দেয় শমশেরগঞ্জে, এবং শমশেরগঞ্জে বাড়ি রয়েছে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসে, আর সেই বাড়িতে কিন্তু হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। তবে কি কারণে হানা দিয়েছে এত কিন্তু স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তারা কিন্তু বাড়ির মধ্যে রয়েছে, বাড়ির বাইরে কেউ নেই এই মুহূর্তে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং প্রচুর গাড়ি রয়েছে সেখানে, এটাই এখন দেখা যাচ্ছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম যে আমাদের প্রতিনিধি সৌমিত্রর সঙ্গে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শমশেরগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা বিধায়কের বাড়িতে ঢুকেছে, সেই ছবি দেখাচ্ছি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে। বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা, একদিকে যেমন শমশেরগঞ্জের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, ঠিক তেমনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, তার শমশেরগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শমশেরগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে তারা বিধায়কের বাড়িতে ঢুকে গিয়েছে। বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই ছবি দেখাচ্ছি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে। প্রথমে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন এই বাইরন বিশ্বাস, তারপরে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। পরে অভিষেক ব্যানার্জির হাত ধরেই তিনি ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন।